আসিফ বিডি, এডি থেকে আপনি লিখেছেন, আমি প্রতিষ্ঠিত হওয়ার পরেও আমার পরিবার থেকে আমাকে বিয়ে দিচ্ছে না, এখন কি করব আমি? ভাই আসিফ, আপনার পরিবার থেকে আপনাকে যদি বিবাহ শাদী না দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার পরিবারকে, পরিবারের যে সমস্ত মা সদস্যদের মাধ্যমে আপনার বাবা মা, আপনার প্যারেন্টসদেরকে আপনি কনভিন্স করতে পারবেন, তাদের মাধ্যমে আপনি চেষ্টা করবেন। যদি সেটা না পারেন, তাহলে আপনি নিজের উপার্জন নিজে যদি চলেন, অর্থাৎ নিজের আয় উপার্জন থাকে, স্ত্রী চালানোর মতো অবস্থা থাকে, আর এদিকে বিয়ে না করলে আপনি গুনাহে লিপ্ত হয়ে যাবেন মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি নিজে বিয়ের উদ্যোগ নিতে পারেন। কিন্তু অবশ্যই প্যারেন্টসের মাধ্যমে বিয়ে হয় উচিত এবং শরীয়ত সেটাই বলে। একেবারে নিরুপায় যদি হয়ে যায় যে চরিত্র সংরক্ষণের ব্যাপার, আর তারাও বাধা দিচ্ছেন যে তাদের মধ্যে দিনই চেতনা নাই, দিনই বুঝ নাই, তারা দিনই যে ডিমান্ড আছে সেটাকে মাথায় রাখছেন না, তারা খামখেয়ালিপনা করছেন, তাহলে আপনি চরিত্র হেফাজতের জন্য নিজে বিয়ের উদ্যোগ নিতে পারবেন। তবে বাবা মাকে আস্থা এনে করতে পারলে সেটা সবচেয়ে বেটার। আবদুল্লাহ, আপনি লিখেছেন বিভিন্ন ব্যাংক যেমন ডাচ বাংলা, ইসলামী ব্যাংক, বিকাশ, নগদের এজেন্ট নিয়ে টাকা আদান প্রদান করলে 1,000-এর কিছু টাকা কমিশন দেয়, 1,000-এ কিছু টাকা কমিশন দেয়, এভাবে ব্যবসা করা যায় কিনা? আপনি যেই কোম্পানির মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আদান প্রদান করবেন, ওই কোম্পানি আপনাকে যে কমিশন দেবে এটা আপনার জন্য জায়েজ আছে, কারণ এটা আপনাকে একরকম পারিশ্রমিকের মতো, যে কোম্পানির হয়ে আপনি টাকা আদান প্রদান করার কাজটা করে দিচ্ছেন, কোম্পানির এজেন্সির কাজটা করে দিচ্ছেন, এই জন্য আপনাকে কমিশন দিচ্ছে, কমিশন নেওয়া আপনার জন্য সম্পূর্ণ জায়েজ হবে। কহিনুর ইসলাম কণিকা, আপনি লিখেছেন সূচিবায়ু থেকে মুক্তির উপায় এবং আমল বলবেন প্লিজ, বারবার হাত ধুলেও মনে হচ্ছে পরিষ্কার হচ্ছে না। বোন কহিনুর, সূচিবায়ুর এই রোগ থেকে মুক্তি লাভের জন্য দরকার কোনো একজন সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হওয়া, সেই সাথে আপনি রুকিয়া করতে পারেন। রুকিয়াটা এক্ষেত্রে বেশ উপকারী এবং পরীক্ষিত। আপনি যদি রুকিয়ার বিভিন্ন অ্যাপ আছে, মোবাইলের অ্যাপ বা প্লে স্টোরে গিয়ে রুকিয়া লেখেন, RUQYAH, রুকিয়া লিখে সার্চ দিলে আপনি অনেকগুলো অ্যাপ পাবেন। এর ভিতরে যেটা আপনার সুবিধাজনক মনে হয় আপনি সেটা নামিয়ে নেবেন, খেয়াল করবেন ওখানে কোনো মিউজিক টিউজিক তো নাই, সূক্ষ্মভাবে সাধারণত থাকে না, তো আপনি নামিয়ে এসে রুকিয়া শুনবেন। বিশেষ করে ওয়াসওয়াসার রুকিয়া আলাদা আছে, আপনি যদি রুকিয়া ফর ওয়াসওয়াসা লেখেন অথবা সূচিবায়ুর রুকিয়া লেখেন, তাহলে আপনি অনেক কিছু পাবেন সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে। সেখান থেকে আপনি রুকিয়া নিয়মিত যদি করেন, অথবা কোনো রাকি যারা ঝাড়ফুঁক করান, ঢাকায় অনেক রাকি আছেন, রুকিয়ার অনেক গ্রুপ আছে সোশ্যাল মিডিয়াতে, রুকিয়া গ্রুপ, রুকিয়া সাপোর্ট গ্রুপ লিখলেও পাবেন, তাদের মাধ্যমে, সে রাকিদের মাধ্যমে আপনি রুকিয়া করাটা ইনশাআল্লাহ নিলে উপকার পাবেন। কারণ এটি রুকিয়ার যে মাধ্যমে আপনার সূচিবায়ুর ব্যাপারটা ভালো হওয়া, এটা আমার জীবনে বেশ অনেকগুলো ঘটনা আমার সামনে আছে, অর্থাৎ ভালো হওয়াটা এটা পরীক্ষিত।